শুভ দুপুর। হে বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। সাজানো গুছানো, পরিপাটি, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা হচ্ছে আমাদের একটা ইমানের অঙ্গ। কাজে আজকে আমার মূল বিষয় টপিকটা হচ্ছে বেসিন ক্লিনিং। হ্যাঁ, ঠিক শুনেছেন, ওয়াশ বেসিন ক্লিন করে দেখাবো আপনাদেরকে খুব সহজ হয়ে এবং সহজ পদ্ধতিতে, ঝামেলা ছাড়াই। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাসার কমন যে বেসিনটা আছে, এটা হচ্ছে ডাইনিংয়ের ওয়াশ বেসিন এরিয়া। দেখতে পাচ্ছেন কতটা ম্যাসি ময়লা হয়ে আছে, ডার্টি হয়ে আছে। সো এটা আজকে আপনাদের ক্লিন করে দেখাবো প্রপার ওয়ে এবং সহজ পদ্ধতিতে। তো এজন্য আমি দেখুন পরিষ্কার করার জন্য কী কী উপকরণ ব্যবহার করছি। সবার বাসা বাড়িতে যেটা থাকে সেটা দিয়ে করব। প্রথমত এখানে আমি আড়াই টেবিল চামচ মতো বা তিন টেবিল চামচ মতো নিয়ে নিলাম হচ্ছে হারপিক, তিন টেবিল চামচ মতো নিয়ে নিলাম হারপিক লিকুইড। আর এরপরে নিয়ে নেব আমাদের রেগুলার যে ওয়াশিং পাউডার আছে সেটা নিয়ে নেব, প্রায় দেড় চা চামচ মতো রেগুলার ওয়াশিং পাউডার। তো এটাকে আমি ভালো করে একটা প্লাস্টিক স্পুনের সাহায্যে, এটা একটা প্লাস্টিক বাটির মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা একটা হারপিক, অ্যাসিড আছে এটাতে। তো প্লাস্টিক বাটিতে রেখে প্লাস্টিক চামচ দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ফার্মেন্ট হওয়ার জন্য অপেক্ষা করব দুই মিনিট। তো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ফার্মেন্ট হয়ে গেছে, মানে এটা ফুলে ডাবল হয়ে গেছে এবং পুরোটা মিশে গেছে এবং এর মধ্যে এয়ার বাবল ক্রিয়েট করেছে। তো এটা এখন আমি আমার ওয়াশ বেসিনে প্রতিটা কোনায় চিপা চাপায় সম্পূর্ণ জায়গায় ভালো করে এটাকে ছড়িয়ে দেব এবং একটা মাজুনির সাহায্যে, বেসিন যেটা দিয়ে ক্লিন করেন সেই মাজুনির সাহায্যে এটাকে ভালো করে প্রপার ওয়ে মাখিয়ে রাখবো। এই যে দেখুন, আমি এখানে ব্যবহার করছি বেসিন ক্লিনিং যে মাজুনিগুলো বাজারে পাওয়া যায় মার্কেটে, তো সেটাই আমি ব্যবহার করছি। আপনারা আপনাদের কাছে মাজুনি না থাকলে যে কোনো ধরনের স্ক্রাবার দিয়ে মাখিয়ে এটাকে রেখে দেবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আমার ওয়াশ বেসিনটার যে গ্লাসটা আছে সেটা আমি ক্লিন করতেছি, এটা হচ্ছে আমাদের রেগুলার যে টুথপেস্ট আছে, টুথপেস্ট নেওয়ার চেষ্টা করবেন পেপসোডেন্ট। আমি নিয়েছি পেপসোডেন্ট সেন্সোডাইন, আর এর মাঝে দিয়েছি সামান্য পরিমাণ ভিম বার। ভিম লিকুইড হলেও হবে বা ভিম বার হলেও হবে, ভিম এবং টুথপেস্ট একসঙ্গে একত্রে স্ক্রাবারে লাগিয়ে স্ক্রাবারটাকে ভিজিয়ে গ্লাসটাতে ভালো করে ঘষে নিচ্ছি। আলতোভাবে ঘষে নিলেই হবে, বেশি ঘষা মাজার দরকার নেই। তো এটাকে এভাবে রেখে দেবো প্রায় পাঁচ মিনিট মতো। তো ওদিকে ওটা আমি রেখে দিয়েছি, আর এদিকে আমার ওয়াশ বেসিনটার যে কলটা আছে সেই ট্যাপটাকেও ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি ভিমবার এবং হচ্ছে টুথপেস্ট দিয়ে। আর এছাড়াও আমার সোপ ডিসপেন্সার যেটা আছে, আমরা প্রতিদিনই যেটা ব্যবহার করি হ্যান্ড ওয়াশের জার, সেই সোপ ডিসপেন্সারটাও আমি পরিষ্কার করে নেব এই স্ক্রাবারটা দিয়ে। তো এভাবে রেখে দিব প্রায় পাঁচ মিনিট পরে। এরপরে ভালো করে ঘষে মাজার দরকার নাই, হালকা আলতো হাতে ধুয়ে পরিষ্কার করে নিলেই দেখবেন কত সুন্দর ঝকঝকে চকচকে আপনার বেসিন খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, এরপরে আমি একটা ভিজা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আগের অবস্থা এবং এখনকার অবস্থা। তো দেখতে পাচ্ছেন কতটা গ্লেজি হয়েছে, একদম মনে হচ্ছে যে মাত্র এটা ইনস্টল করা হলো মার্কেট থেকে এনে, একদম নতুন, কতটা শাইন দিচ্ছে দেখতে পাচ্ছেন। আপনারাও চেষ্টা করবেন এভাবে সহজ পদ্ধতিতে খুব সহজ উপকরণে আপনার বেসিন্ট এরিয়া, বেসিন্টের যে মিরর আছে, মিরর এবং বেসিন্টের থাক এবং বেসিন্টের কল, বেসিন সব কিছু খুব সহজে পরিষ্কার করা যাবে। তো আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমার পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালোবেসে পাশে থাকার জন্য। এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে, বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর বন্ধু মানেই তো প্রাণ, আর প্রাণ ভ্রমরা, বন্ধুদের জন্যই এত প্রচেষ্টা এত প্রয়াস। বন্ধুরা আছে বলে হয়তো অনেক কিছুই মনে চায়, তাই তো বন্ধুদেরকে উপকারে আসবে বলে ছোট্ট একটা ভিডিও ব্লগ শেয়ার করলাম। আশা করি ব্লগটা আপনাদের জন্য অনেক অনেক ভালো লেগেছে। আই হোপফুলি আপনাদের জন্য ইনশাআল্লাহ আরও একটা নতুন এপিসোডে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার চ্যানেলটার জন্য সবাই দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে একটা নেক্সট এপিসোডে। এখনকার মতো আল্লাহ হাফেজ।